আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা একটি মশলা, আজকে আমি আপনাদেরকে একটি মশলা তৈরি করে দেখাবো। এটি বিরিয়ানির মশলা। আমরা কম বেশি সবাই বাইরে থেকে বিরিয়ানি মশলা কিনে এনে ঘরে বিরিয়ানি বানাই, তো আজকের মশলাটা ঘরে তৈরি করব খুব সহজভাবে। আর এভাবে একটি মশলা তৈরি করে নিলে, একবার করে নিলে 2 থেকে 3 মাস চলে যায়। তো আজকে আমি যে সহজভাবে বিরিয়ানি মশলাটা তৈরি করব, চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আমি মশলা তৈরি করতে এখানে 4টি শুকনো মরিচ নিয়ে নিলাম আর 2টো তেজপাতা দিয়েছি। এখানে আমি 4টে কালো এলাচ বা বড় এলাচ, যে যেটা নামে চিনে আর কি। আর এখানে আমি 10 থেকে 12টা নিয়েছি সাদা এলাচ। দিয়ে দিলাম আমি 3 টুকরা দারচিনি। এখানে আমি 1টা জয়ফল নিয়েছি, এটা খুব ছোট সাইজের, এই জন্য আমি 1টা পুরোটা নিয়েছি, বড় হলে অর্ধেক নেবেন। এখানে দিয়ে দিলাম আমি লবঙ্গ 15 থেকে 20টা। এখানে আমি জয়িত্রী দিয়ে দিলাম, কালো গোলমরিচ দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চামচ, সাদা গোলমরিচ দিয়ে দিলাম, এটা একটু বেশি দিলাম কালোটার চাইতে, আর দিয়ে দিলাম আমি এটি মিষ্টি জিরা মৌরি বা যে নামে চিনে আর কি, মৌরি বললে ভালো বুঝবেন, এটা আচারের সময় করতে পাঁচফোড়নে থাকে। আর এটা রেগুলার জিরা, যে জিরাটা আমরা খাই সচরাচর তরকারিতে, সেই জিরাটা দিয়ে দিলাম আমি 1 চামচ। আর এটা শাহি জিরা, শাহি জিরাটা দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। এটা রাঁধুনি, রাঁধুনি বলতে কিন্তু যেটা আমরা বাজারে রাঁধুনি ব্র্যান্ডের মশলা সেটা নয়, এটা রাঁধুনি বা এটা পাতাও মানে খেতে পারা যায় এরকম আর কি। রাঁধুনি মশলা দোকানে বললেই রাঁধুনি দিবে আর কি, খুব ছোট ছোট দানা হয়। আর এটা কাবাব চিলি, কাবাব চিলি এটা দেখতে গোলমরিচের মতো, বাট গোলমরিচ নয়। আর এটা একটু হয় সামনের দিকে, একটু কাঁটার মতো হয় দেখতে, দেখে বোঝা যায় যে একটু কাঁটা, গোলমরিচের মতো বাট একটু কাঁটার মতো হয়। আর এই কাবাব চিলি দেওয়ার কারণে এই একই বিরিয়ানি মশলা দিয়ে আপনারা চাইলে কাবাবও করে নিতে পারবেন বা রোস্টেও ব্যবহার করা যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া, গোটা ধনিয়া, কিছু ভাঙা আছে কিছুটা গোটা আছে, আমি ধনিয়াটা দিয়ে দিলাম। এখন আমি খুব কাছ থেকে দেখে দিই, তেজপাতা, শুকনো মরিচ, কাবাব চিলি, ধনিয়া, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, জয়ফল 1টি, মৌরি, রাঁধুনি, শাহি জিরা, রেগুলার জিরা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ। এখন এগুলো সব কিছু হালকা করে টেলে নিয়ে ব্লেন্ড করার পালা। তো আমি এখানে বলে রাখি, এই মশলার ভেতরে আমার 1টি মশলা নাই, আমার ওটা তারা মশলা বলে বা স্টার মশলা বলে, যে নামে চিনে, মশলাটা আমি এখানে পাইনি। শুধু 1টি মশলা আপনারা যদি পারেন দিয়ে দিবেন। তো আমি এখন এই শুকনো মশলাগুলো ভেজে নেব। প্রথমত শুকনো মরিচ, তেজপাতা আর জয়ত্রী আমি এটা ভেজে নেব, সাথে দারচিনিটা ছোটো ছোটো টুকরো করে দিয়ে হালকা টেলে নেব। সবগুলো খুব বেশি যে ভাজতে হবে তা নয়, হালকা একটু টেলে নিতে হবে, টেলে নিয়ে গুঁড়ো করতে হবে। তো আমি মশলাগুলো 3 ধাপে টেলে নিয়েছি। আমার এই মশলাটা টালা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে ফেলবো, নামিয়ে আরও 1 ধাপে আরও 1 প্রকারের মশলাটা দিব। তো এখানে আমি বড় এলাচ, ছোট এলাচ আর জয়ফলটা দিয়েছি, তো জয়ফলটা ভেঙে দিয়েছি। আর ভেঙে দিয়ে উপরের যে খোসাটা আছে আমি এই খোসাটা এখন ফেলে দিব, শুধুমাত্র ভেতরের অংশটা নিতে হয়, আর উপরের খোসাটা আমি ফেলে দিলাম। আর জয়ফলটা অবশ্যই যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে অর্ধেকটা ব্যবহার করবেন, আমি ছোট জন্য 1টা পুরোটা দিয়েছি। তো আমার এটাও টালা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। এখন যে ছোট ছোট মশলাগুলো আছে এগুলো আমি একসঙ্গে ভেজে নেব। আর ছোট মশলাগুলো
মশলা বড় মশলা একসঙ্গে যখন টালতে যাওয়া হবে তখন ছোটগুলা তাড়াতাড়ি পুড়ে যাবে, বাট বড়গুলা হবে না। এই কারণে এই ধাপে ধাপে ভেজে নেওয়া। তো আমি এখন ব্লেন্ডারে জারে সবগুলো মশলা ব্লেন্ড করে নেব, আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় সবগুলো একসঙ্গে নিয়েছি। আমি এখানে কোনো আর আলাদা করে ব্লেন্ড করিনি, তিনভাবে ভেজে নিয়েছি বাট একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। তো আমার মশলা রেডি, তেলে নেওয়া হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে, বিরিয়ানি মশলা, কাবাব মশলা রেডি। তো বন্ধুরা, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আমার বিরিয়ানি মশলা রেডি। এখন আমি মশলাটা একটি এয়ারটাইট বক্স বা একটি কাঁচের বয়ামে উঠাবো, উঠিয়ে এটা সংরক্ষণ করব। এটা কাঁচের বয়ামে যদি রাখা হয় তাহলে বেশি ভালো থাকে, এটা আমার মোটামুটি 2 থেকে 3 মাস খুব ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আমরা যারা বাজার থেকে বিরিয়ানি মশলা কিনে খাই, আর এটা যদি করে খাই স্বাদে কোনো হেরফের হবে না, সেম একই স্বাদ, একই গন্ধ, একই সব কিছু, শুধু বাড়িতে তৈরি করা আর বাহিরে তৈরি করা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবার সুস্থতা কামনা করি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।